নানা বিতর্কের মধ্যে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে রাজধানীর গুলশানে এশিয়া কাপের জন্য 17 জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এর আগে আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবি ক্রিকেট অপারেন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। এবাদতকে এবারই প্রথমবারের মতো টি-20তে স্কোয়াডে রাখা হয়েছে। দীর্ঘদিন পর ফেরানো হয়েছে সাব্বির রহমানকে। এশিয়া কাপের জন্য 17 জনের স্কোয়াডের মধ্যে আছেন সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোস্তাদিক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন।